বিজেপি একটা ঠকবাস পার্টি সেদিন 12 তারিখে যে যিনি এনসিটি বলমা উনি যে প্রেসিডেন্ট যে দাবি করছে আইপিএফটি পার্টির ওটা সম্পূর্ণ অবৈধ ওইটা ইলিগ্যাল কেন নাকি আগের মাসের 2-3 তারিখ এপ্রিল অলরেডি ইলেকশন হয়েই মেম্বার স্যার জিতেছিল 139 ভোট পেয়ে আর এনসি পেয়েছিল 79 ভোট তো ওখানে এনসি ডেমা হেরে গিয়েছিল তো হেরে যাওয়ার পরও উনি নিজে নিজে প্রেসিডেন্ট দাবি করছে ওইটা সম্পূর্ণ অবৈধ ওইটা সম্পূর্ণ ইলিগ্যাল তো ওটার জন্য আমরা সামনে কোর্টেও যাব আর লিগ্যাল অ্যাকশনও ওনার এগেনস্টে নেওয়ার প্রস্তুতি চলছে আর আরেকটা কথা বলতে চাই যে উনি আমাদের ত্রিপাশাদেরকে যে ঠকিয়েছে উনি প্রেসিডেন্ট নিজে নিজে প্রেসিডেন্ট ভেবে কয়েকজন গণসংখ্যক 2-3 এমএলএ নিয়ে উনি যে প্রেস মিট যে করেছিল প্লাস উনি যে প্রস্তাব যে রেখেছে মন্ত্রী গঠন করার জন্য সামনে যেখানে নতুন মন্ত্রিসভা ওখানে উনি কি করেছে আমাদের আইপিএফটির যে ট্রাইবাল ওয়েলফেয়ার আর হ্যান্ডলুম অ্যান্ড সেরিকালচার ইন্ডাস্ট্রি সেরিকালচারের যে ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্সের যে মিনিস্ট্রি পদটা ছিল ওটাও উনি আমাদের আইপিএফটিকে বলি দিয়ে উনি বিজেপিকে সঁপে দিল তো ওটাও আমরা বিরোধী বিরোধ করি আর যেহেতু বিজেপি একটা ঠকবাস পার্টি বিজেপি শুধু আমাদেরকে না আইপিএফটিকে ঠকায়নি 2021 ইলেকশনে বিজেপি 10,323 চাকরি যারা চাকরি হেরেছিল ওদেরকে ওনারা ঠকিয়েছে আর ওনারা আমাদের আইপিএফটিকেও যে প্রস্তাব যে মানে যে দিয়েছিল যে কথা যে দিয়েছিল যে টেরিটোরিয়াল কাউন্সিল বানাবে এডিসিকে অধিক ক্ষমতা দেবে ওইসব ওরা কিছুই করেনি কথার কথাই রয়ে গেল চাকরি দেবে বলেছিল 50,000 চাকরি দেবে ওটা কোনো কিছু করেনি বিজেপিকে ঠকবাজ পার্টি তো বিজেপিকে আমরা তো বিশ্বাস করে থেকে আমরা লাভ নেই তো আমরা খাঞ্জার ক্ষেত্রেই যাওয়ার আশা আছে আর মেবার স্যার যেদিকে আছে আমরা ওদিকে আমরা যাবার আশা আছে।